চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পঁয়ষট্টি বছর বয়সী মাওলানা আব্দুর রহমান দীর্ঘ পঁচিশ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে পনেরো একর জমিতে শুরু করেছেন বিভিন্ন ফলের বাগান মাওলানা আব্দুর রহমানের বাগান ঘুরে জাকিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রোকন উদ্দিন উপজেলার দক্ষিণ রাজানগর সোনারগাঁও এলাকার মাওলানা আব্দুর রহমান বয়স পঁয়ষট্টি বছর দীর্ঘ পঁচিশ বছর শ্রমিক হিসেবে সৌদি আরবের রেয়াদে কাটিয়েছেন তিনি গত পাঁচ বছর আগে সৌদি আরব থেকে একেবারে দেশে চলে আসেন আব্দুর রহমান দেশে ফিরে বসে থাকতে নারাজ তিনি তাই পনেরো একর উঁচু নিচু পাহাড়ি জমিতে আম লিচু মালটাসহ বেশ কয়েকটি ফলের চাষ শুরু করেন তিনি বয়সের ভার তাকে দমিয়ে রাখতে পারেনি তার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই বাগানটিকে ঘিরে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আব্দুর রহমান বাগানটিতে প্রাথমিকভাবে আটটি জাতের ছশো আমের চারা উন্নত জাতের তিনশো পঞ্চাশটি লিচু দুশো মালটা পঞ্চাশটি লেবু সহ বিভিন্ন ফলের চারা লাগানো হয় স্থানীয়রা জানান তার এই বাগানের সুফল দেখে অনেকেই আমের বাগান করতে আগ্রহ প্রকাশ করেন এত বিঘার মধ্যে বাগান দেখা দেখিতে আরও সরকারের পৃষ্ঠপোষকতা পাইলে আরও যদি প্রতিবেশী লোকেরা আরও বাগান করে তাহলে আমরা এই নিজেরা স্বাবলম্বী হতে পারবো এবং নিজের বাগানের আম খেয়ে দেশের এই জনগণের পুষ্টি এই পুষ্টি সাধন করবে আমের বাগান বৃদ্ধি পেলে দেশে আমের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে মনে করেন স্থানীয়রা ডক্টর বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ওনার পক্ষ থেকে

এবং আরও যে কারণে সহযোগিতা যখন দরকার হয় সেই ধরনের সহযোগিতা দিয়ে তাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে অনেকের কাছে অনুসরণীয় আব্দুর রহমান জানান এবছর আমের ফলন বেশি হওয়ায় এ বাগান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন তিনি সরকারিভাবে সহযোগিতা পেলে বাগানের পরিসর বাড়ানো সম্ভব বলে মনে করেন আব্দুর রহমান এখন আমার পনেরো একর জায়গা আছে এই পনেরো গাছ জায়গার মধ্যে আমি নিজের পয়সা দিয়ে নিজের নিজস্বতায়নে সব কিছু কারো সাহায্য ছাড়া আমি নিজের ফুজিস সব নিজের টাকা দিয়ে আমি এখানে নয় জাতের গাছ লাগাইছি তার মধ্যে অধিকাংশ বেশি হলো আম্রপালি আর বাকি ল্যাংডা আছে হানিভাঙ্গা আছে তারপর তোমার চিনিগুঁড়া আছে বিভিন্ন জাতের ন নাকার আম আম আমি এখানে লাগিয়েছি আমি এবার আলহামদুলিল্লাহ অন্যান্য বাগানে আমি ঘুরি দেখছি আমার বাগানে আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট ফলন দিছে সৎকার এইট্টি পার্সেন্ট ফলন আমি পাইছি তারপর আমি আবার আশা করি আমার বাগানের মধ্যে আমি আশা করি একেবারে নিম্নতম ফাঁসমান আমি আশা রাখি